আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। প্রথমে ভিডিওর প্রত্যেকটা ভিডিওতে দোয়া চাচ্ছি আমাদের মরহুম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং এই হেলিকপ্টারে যারা ছিল, আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করে। মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না, বিশেষ করে যখন আমাদের এই সিংহপুরুষ এবং তার সাথে থাকা চিতাবাঘ হোসেন ভাই তারা দুজন শাহাদাত বরণ করলেন। এই ঘটনার মূল পরিকল্পনাকারী যারা পর্দার পেছন থেকে এত সূক্ষ্ম নিখুঁত প্ল্যান করছে যে এদেরকে ধরা ভাই এত সোজা না। সেই রাষ্ট্রটার নাম কি? ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক কেমন ছিল সেই বিষয়ে কথা বলবো। তার আগে বলতে চাই যে এরকম একটা ভয়াবহ ঘটনা বা বিরল ঘটনায় ইসরায়েল কি বলছে। ইসরায়েল কিন্তু অনেক ঘন্টা ধরে নিশ্চুপ ছিল, কিন্তু হঠাৎ করেই বা আচমকা ভাবে মুখ খুলেছে দেশটি। দেশটির বিভিন্ন রাজনীতিকরা ইরানের প্রেসিডেন্ট ডক্টর রাইসির মৃত্যুর পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকটা এরকম যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আছে। যেভাবে মুসলিম বিশ্বের শক্তিধর নেতা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে হত্যা করা হয়েছে, এটার জন্য দায়ে আমেরিকা, ইসরায়েল। এই বিষয় নিয়ে তথ্য আছে আজকের এই নিউজে। দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই তথ্য দিয়েছে। এমনকি আমরা জানতে পারবো ইরানের প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে শেষ পর্যায়ে মুখ খুলেছে ইসরায়েল। কি এমন বার্তা দিয়েছে এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে সেন্স টিভি। সম্মানিত দর্শক, আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আমরা কথা বলাচ্ছি না, চলে যাচ্ছে স্ক্রিনে। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। প্রথমে ভিডিওর প্রত্যেকটা ভিডিওতে দোয়া চাচ্ছি আমাদের মরহুম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং এই হেলিকপ্টারে যারা ছিল, আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করে। মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না, বিশেষ করে যখন আমাদের এই সিংহপুরুষ এবং তার সাথে থাকা চিতাবাঘ হোসেন ভাই তারা দুজন শাহাদাত বরণ করলেন। এই ঘটনার মূল পরিকল্পনাকারী যারা পর্দার পেছন থেকে এত সূক্ষ্ম নিখুঁত প্ল্যান করছে যে এদেরকে ধরা ভাই এত সোজা না। সেই রাষ্ট্রটার নাম কি? ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। বলে ভাই কেমনে আসেন বোঝানো শুরু করতে। এদের রাব্বিরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছে আমাদের প্রেসিডেন্টের মৃত্যুতে, আমেরিকাও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ শুরু করেছে। মুখে মুখে বলতেছে একরকম কথা, কিন্তু তাদের মন্ত্রীদের বক্তব্য শোনেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটা পোস্ট দিয়েছেন যুক্তরাজ্যের রিপাবলিকান দলের সিনেটর রিক স্কট। রাইসির নিহত হওয়ার তথ্য নিশ্চিতের আগে দেওয়া এই পোস্টে রিক বলেন, রাইসি যদি মারা গিয়ে থাকে তবে বলতে হবে বিশ্ব এখন আগের চেয়ে নিরাপদ এবং ভালো জায়গা হয়ে উঠেছে। এই মন্দ রূপটি অত্যাচারী এবং সন্ত্রাসী ছিল। তাকে কেউই ভালোবাসত না, সম্মান করত না, কেউ তার শূন্যতা অনুভব করত না। তিনি যদি মারা গিয়ে থাকেন তবে আমি সত্যি আশা করি যে ইরানি জনগণ খনি স্বৈরশাসকদের কাছ থেকে নিজেদের দেশকে পুনরুদ্ধার করতে পারবে। আচ্ছা বাবা, তোর নামে তো আমি জানি না। এই যে আজকে একটা নিউজের কারণে এই লোকটার নাম আমি জানলাম। এই লোকটা মারা গেলে সারা দুনিয়াতে ৫জন মানুষ আছে যে 5টা পোস্ট দিবে। এই লোকটা যদি নেখোঁজ হয়, সারা দুনিয়া খুঁজলে 5জন মানুষ আছে যে তার নিয়ে টেন্স হবে। আর কই ইব্রাহিম রাইসি, কই আমাদের হোসেন ভাই, বাকিদেরকে আমরা হয়তো ওইভাবে চিনি না। কিন্তু কি বললো যে ইরানের জনগণ খুশি। তোমার যদি বাবা চোখ থাকতো তুমি তো দেখতা যে কিভাবে কালকে ইরানের জনগণ মসজিদে মাজারে তাদের যেভাবে ধর্মীয়ভাবে তাদের শিয়া ধর্মাবলম্বী তাদের যেই লাইন সেখানে তারা সব কিছুই করছে এই প্রেসিডেন্টের জন্য। আজকে সারা ইরান না, সারা বিশ্ব কাঁদছে ইব্রাহিম রাইসির জন্য। তার শূন্যতা আমরা অনুভব করছি, আর তুমি কই তা সুযোগ অনুভব করে নাই। দেখেন উনি ওনার মাত্র হেলিকপ্টারটা নিখোঁজের পরপরই এরা এগুলো তোরা কেমনে বুঝতে মরে গেছে। কারণ এই ঘটনাটার পেছনে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হেলিকপ্টারটা ছিল, যে হেলিকপ্টারে চড়ে আমাদের প্রেসিডেন্ট সহ বাকিরা গিয়েছিলেন, কোথাও না কোথাও এই হেলিকপ্টারটা ছিল কোন সিস্টেমের ছিল। আমার কাছে মাঝে মাঝে গোসা ওঠে ইরানের কিছু কিছু অ্যাক্টিভিটিজে, যে আই ডোন্ট নো যারা আসলে কি করে মাঝে মাঝে। আচ্ছা, প্রায় একই সময় আরেকটি পোস্ট দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের হাউস আর্মড সার্ভিসেস কমিটির রিপাবলিকান চেয়ারপারসন মাইকেল ওয়াটস। তার মতে রাইসির মৃত্যু হয়ে থাকলে পরিত্রাণ হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় এবং আগে রাইসিকে মারাত্মকভাবে নাকি মানবাধিকার লঙ্ঘন করতে দেওয়াকে দেখা গেছে। আর তোমাদের দেশে তোমরা এই যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সাধারণ ছাত্রছাত্রীরা যেই আন্দোলন করছে সেটাতে তোমরা মানবাধিকার লঙ্ঘন পাও না, এটা নর্মাল। এদের চোখে আমরা শিখতে হবে কারা সন্ত্রাসী, কারা ভালো, কোনটা কোনটা কি। মূল পরিকল্পনাকারী কিন্তু এরাই, এটা মনে রাখেন। কোনো একদিন সত্যটা বের হয়ে আসবে, সেই দিনের অপেক্ষায় আছি। প্রিয় বন্ধুরা, ইরান সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন, অথবা চলমান ঘটনার উপর অভিমত ব্যক্ত করতে পারেন। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক কেমন ছিল সেই বিষয়ে কথা বলবো। তার আগে বলতে চাই যে এরকম একটা ভয়াবহ ঘটনা বা বিরল ঘটনায় ইসরায়েল কি বলছে। ইসরায়েল কিন্তু অনেক ঘন্টা ধরে নিশ্চুপ ছিল, কিন্তু হঠাৎ করেই বা আচমকা ভাবে মুখ খুলেছে দেশটি। দেশটির বিভিন্ন রাজনীতিকরা ইরানের প্রেসিডেন্ট ডক্টর রাইসির মৃত্যুর পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকটা এরকম যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, মানে ইরান যদি চুপচাপ থাকতো তাহলে সেটা স্বাভাবিকই মনে হতো, কিন্তু হঠাৎ করে আমরা দেখছি যে ইসরায়েলের রাজনীতিকরা মুখ খুলেছেন। ইসরায়েল কিন্তু তার নীরবতা ভেঙে নতুন করে এই বিষয়ে কিছু কথা বলছে বা ইঙ্গিত দিচ্ছে। কি সেই ইঙ্গিত? প্রিয় বন্ধুরা, আমরা সেগুলো জানবো। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হলে অবশ্যই আপনারা মতামত দেবেন, আপনাদের মতামতগুলো আমরা জানতে চাই। প্রিয় বন্ধুরা, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই দেশটির চিরবৈরী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের রাজনীতিবিদরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। বন্ধুরা, আপনারা জানেন যে এই ঘটনা ঘটার পর বা এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ইরানের পক্ষ থেকে যেমন উদ্বেগ দেখা দিচ্ছিল, একইভাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর সদস্যরা একটা নাচের ভিডিও আপলোড করেছে তাদের ভেরিফাইড পেজে। এর মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে ইসরায়েল ডক্টর রাইসির মৃত্যুতে খুব খুশি হয়েছে, আপ্লুত হয়েছে, কিন্তু শত্রুর মৃত্যুতেও অনেক সময়ই অনেকে শোকাহত হন। আমরা এক্ষেত্রে দেখলাম পরিপূর্ণ ইউটার্ন অবস্থান নিয়েছে ইসরায়েল এবং ইসরায়েলের রাজনীতিকরা। প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বিষয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এই হেলিকপ্টার দুর্ঘটনার সাথে ইসরায়েল জড়িত নয়। কেন আগ বাড়িয়ে তিনি এই কথা বলতে গেলেন? এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে তীর শানিত করা হয়নি। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা দুর্ঘটনা, যদিও কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু আগ বাড়িয়ে ইসরায়েলের একজন কর্মকর্তা বলেছেন যে আমরা জড়িত নই, দুর্ঘটনার পেছনে আমরা নই। তবে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে তাৎক্ষণিকভাবে ইসরায়েল সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু প্রতিক্রিয়া পাওয়া না গেলেও ইরানের এই ধরনের মহা দুর্যোগের মধ্যে ইসরায়েলের পক্ষ থেকে নানা ধরনের মতামত, মন্তব্য কিন্তু বিক্ষিপ্তভাবে আসছে। ইসরায়েলের বিরোধী দল বেতেনু পার্টির চেয়ারম্যান এমকে আভিগদর লিবারম্যান বলেছেন, রাইসির মৃত্যু এই অঞ্চলে ইরানের নীতিতে কোনো পার্থক্য আনবে বলে ইসরায়েল আশা করে না। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইন নেইটকে তিনি বলেন, আমাদের জন্য এটা কোনো বিষয় নয়, এই ঘটনা ইসরায়েলের মনোভাবে কোনো প্রভাব ফেলবে না। ইরানের নীতি দেশটির সর্বোচ্চ নেতার মাধ্যমে নির্ধারিত হয়, সুতরাং প্রেসিডেন্টের মৃত্যু বা পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে তাদের নীতির কোনো পরিবর্তন হবে না। তিনি বলেছেন, ইরানের প্রেসিডেন্ট যে একজন নিষ্ঠুর লোক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই, আমরা তার জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলব না। ইসরায়েলের অতি রক্ষণশীল প্রিয় বন্ধুরা, আমরা দেখছি যে ইসরায়েলের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত কিছু না বলা হলেও বেনিয়ামিন নেতানিয়াহুর সহযোগী বা আমরা যদি বলি বিরোধী দলের নেতারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। সেই মন্তব্যগুলোই আমি মূলত জানাচ্ছি যে ইসরায়েলের অতি রক্ষণশীল নোয়াম পার্টি নেতা এমকে আভিগদর প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আপনারা জানেন যে যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেছেন নেতানিয়াহু, সেখানে শুধুমাত্র তার দলের নেতারা মন্ত্রীর দায়িত্বে আছেন এমনটি নয়, বিরোধী দলের নেতারাও এখানে আছেন। ঠিক একইভাবে এমকে আভিগদর তিনি উপমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি এই বক্তব্য দিলেন। এখন এই বক্তব্যটি ইসরায়েলের আনুষ্ঠানিক বক্তব্য না ধরে নিলেও দায়িত্বশীল পর্যায় থেকে প্রথম বক্তব্যই বলতে হবে। বিবৃতিতে তিনি বলেছেন, 1 মাসেরও কম সময় আগে তিনি হুমকি দিয়েছিলেন, মানে রাইসির কথা বলছেন যে তিনি হুমকি দিয়েছিলেন ইসরায়েল আক্রমণ চালালে এর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, আর এখন তিনি ইতিহাসের ধূলিকণা। শত্রুর মৃত্যুতে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করার কিন্তু উদাহরণ পৃথিবীতে নেই, কারণ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হবে, লড়াইয়ের ময়দানে একে অপরকে হত্যা করবে বিজয়ের জন্য, কিন্তু লড়াইয়ের বাইরে একজনের দুর্ঘটনা কবলিত হয়ে মৃত্যুর পর সেই মৃত্যু নিয়ে উল্লাস প্রকাশ করা কতটা পাশবিক এবং নিকৃষ্টতার উদাহরণ সেটি কিন্তু এই রাজনীতিক রেখে গেছেন। এর আগে রোববার প্রতিবেশী আজারবাইজানের সাথে যৌথ অর্থায়নে নির্মিত কিজ কালাসি বাঁধের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ সরকারের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। পরে সেখান থেকে ইরানের তাবরিজ শহরে আরেকটি প্রকল্পের উদ্বোধন করতে যাওয়ার সময় ভারজাকান অঞ্চলের দিজামারের পার্বত্য এলাকায় প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রিয় বন্ধুরা, আমরা দেখছি যে এই হেলিকপ্টার বিধ্বস্তের 1 ঘন্টা পরও কিন্তু সেই হেলিকপ্টারে অবস্থান করা ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি এবং স্থানীয় একজন ইমাম তিনি বেঁচে ছিলেন। তিনি তেহরানের সঙ্গে যোগাযোগ স্থাপনেরও চেষ্টা করেছিলেন। প্রিয় বন্ধুরা, এই যখন অবস্থা, তখন তীর কিন্তু ইসরায়েলের দিকে ছুটছে। সেই তীরটি কি, যে এই হত্যাকাণ্ডের সঙ্গে বা এই দুর্ঘটনার সঙ্গে কোনো না কোনো ভাবে ইসরায়েল যুক্ত রয়েছে। আসলেই কি ইসরায়েল যুক্ত রয়েছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। ইসরায়েল যদি যুক্ত থাকে তাহলে কেন চুপ করে আছে, এটাও একটা বড় প্রশ্ন। প্রিয় বন্ধুরা, আমরা দেখছি যে ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে কোনো মতামত বা কোনো মন্তব্য করেনি, কিন্তু তাদের বিভিন্ন দায়িত্বশীল পর্যায় থেকে মন্তব্যগুলো আসছে। এখন ইসরায়েল কি ভয় পাচ্ছে যে এই মৃত্যুর মধ্য দিয়ে আঞ্চলিক উত্তেজনা আরো বেড়ে যাবে, নাকি ইসরায়েল একটা অন্য ধরনের ইঙ্গিত দিচ্ছে? আমরা জানি যে গত কদিন আগে ইরান যে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছিল, ইরান যে ইসরায়েলের অভ্যন্তরে গিয়ে হামলা করেছে, সেই হামলার কার্যকর কোনো প্রতিশোধ বা কার্যকর পাল্টা প্রতিরোধ করতে পারেনি ইসরায়েল। ফলে একটা ক্ষোভ দানা বেঁধে থাকতে পারে তাদের ভেতরে। সেই ক্ষোভ থেকেই কি আসলে হেলিকপ্টার বিধ্বস্ত করার পেছনে কোনো ষড়যন্ত্র আছে? আকাশে বাতাসে ষড়যন্ত্রের নানা তথ্য আমরা পাচ্ছি। সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সময় লাগবে, কিন্তু আমরা তাকিয়ে আছি যে ইরানের সরকার কি বলে। এখন পর্যন্ত ইরানের সরকার কোনো ধরনের ষড়যন্ত্রের কথা বলেনি। তারা হয়তো আরো অধিকতর তদন্তের মাধ্যমে এই বিষয়ে তথ্য উদ্ঘাটন করে সারা পৃথিবীকে জানাবে, কিন্তু সেই জানানোর আগেই বিশ্লেষকরা নানা ধরনের বিশ্লেষণ করছেন। এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে আমরা দেখছি যে বৈরী একটা সম্পর্ক, এটি কিন্তু একদিনের নয়। 1988 সালে ইরানে হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর ও পরবর্তীতে দেশটির পারমাণবিক সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসি কিন্তু ইরানের 1989 সালে যে বিপ্লব সংগঠিত হয়েছিল, 1979 সালে যে বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই বিপ্লবের অন্যতম একজন নেতা বা বিপ্লবী যোদ্ধা ছিলেন। ইব্রাহিম রাইসির নেতৃত্বেই ইরানের সামরিক বাহিনী কিছুদিন আগে আঞ্চলিক চিরবৈরী ইসরায়েলের ভূখণ্ডে শত শত ড্রোন, ক্ষেপণাস্ত্র ও মিসাইল হামলা করে, এবং এটা ছিল নজিরবিহীন। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় এক পার্বত্য অঞ্চলে প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা গিয়েছিলেন। এখানেও অনেকগুলো প্রশ্ন রয়েছে যে হেলিকপ্টারে তিনি গিয়েছিলেন, তার সঙ্গে আরো 2 হেলিকপ্টার ছিল, তারা কিন্তু নিরাপদে নির্বিঘ্নে তেহরানে চলে এসেছে। তাহলে কেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি নিরাপদে আসতে পারলো না, বা আবহাওয়ার কোনো পূর্বাভাস ছিল কিনা, এটিও একটা বড় বিষয়। প্রিয় বন্ধুরা, এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইরান জুড়ে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় অনিশ্চয়তার কালো মেঘ ছেয়ে গেছে ইরান, যার প্রভাব মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যু কেবল ইরানের অভ্যন্তরে ক্ষমতার দ্বন্দ্বের সূত্রপাতই করবে না, বরং ওই অঞ্চলেও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি বলেছেন, একজন প্রেসিডেন্টের মৃত্যুতে ইরানের কোনো কাজ বসে থাকবে না, ইরানের কোনো দায়িত্ব অপূর্ণ থাকবে না, বরং অব্যাহতভাবে ইরান তার নীতিতে অচল থেকে রাষ্ট্রকে এগিয়ে নেবে। দেশটির সরকারি ব্যাখ্যায় এখন পর্যন্ত বৈরী আবহাওয়া পরিস্থিতির কারণে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম বলেছে যে ভারী বৃষ্টিপাত আর ঘন কুয়াশার কারণে ফ্লাইটের দৃষ্টিসীমায় ব্যাঘাত ঘটেছে। তবে এই দুর্ঘটনার শত্রুপক্ষের জড়িত থাকার আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে না। প্রেসিডেন্ট রাইসির মেয়াদ ও ইরানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে দেশীয় শত্রু, এমনকি ইসরায়েলের মতো বহিরাগত ক্রীড়ানকদের সম্ভাব্য জড়িত থাকার বিষয়েও নানা আলাপ আলোচনা এবং বিশ্লেষণ সামনে আসছে। ব্রিটিশ প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এবং ইসরায়েলের ঐতিহাসিক বৈরী সম্পর্কের প্রেক্ষাপটে এই হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে ইসরায়েল জড়িত থাকতে পারে বলে কিছু ইরানি বিশ্লেষক সন্দেহ করছেন। দামেশকে ইসরায়েলের একজন ইরানি জেনারেলকে হত্যা ও পরবর্তীতে ইসরায়েলের শত শত ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনা বিবেচনায় এই তত্ত্বটি অনেকের মনোযোগ কেড়েছে। ইরানের স্বার্থের বিরুদ্ধে চোরাগোপ্তা এবং নিখুঁত অভিযান চালানোর জন্য ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের ব্যাপক খ্যাতি রয়েছে। যদিও ইসরায়েলি এই গোয়েন্দা সংস্থা কখনোই কোনো রাষ্ট্রের প্রধানকে লক্ষ্যবস্তু বানায়নি, তবে বিশেষজ্ঞরা রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সন্দেহবাদীদের ইসরায়েলি সংশ্লিষ্টতার তত্ত্ব নাকচ করে দিয়েছেন। কিন্তু এরপরও কথা থেকে যায়, এরপরও অনেক তথ্য হয়তো সামনের দিনে প্রকাশিত হবে, তখন আমরা নিশ্চিতভাবে জানতে পারবো যে আসলে কি ঘটেছিল এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায়। এটা এখন খুব নিশ্চিত করেই বলা যাচ্ছে যে ইরানের প্রেসিডেন্ট দুর্ঘটনায় পড়ে মৃত্যুর পর ইসরায়েল শিবিরে একটা চাপা উল্লাস বিরাজ করছে। তবে এই ঘটনার মধ্যেই আজকের খবর, অর্থাৎ 20 মে 2024 তারিখের খবর হচ্ছে যে হামাসের হামলায় বা প্রতিরোধে 2 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে আজকে গাজায়। সুতরাং একজন প্রেসিডেন্টের মৃত্যুর পর গাজা বা মধ্যপ্রাচ্যের উত্তেজনা যে কমে যাবে বা ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হবে তা কিন্তু নয়। ইরান আরো শক্তিমত্তার সঙ্গে এগিয়ে যাবেই বলে বিশ্লেষকরা বলছেন। ইরানি প্রেসিডেন্টের এই যে বিরল ঘটনার মধ্য দিয়ে মৃত্যু, এটাতে নিশ্চয়ই সতর্কতা আরো বাড়াবে। অনেকগুলো প্রশ্নের উদ্রেক হয়েছে যে ইরানি প্রেসিডেন্টকে বহনকারী এই হেলিকপ্টার কেন আগে পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। এই হেলিকপ্টার মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে বিপ্লবের পর, মানে 1979 সালের পর ইরানের কাছে এই ধরনের কোনো হেলিকপ্টার তারা বিক্রি করেনি, কারণ তাদের সাথে সম্পর্ক খুবই শীতল, ফলে হেলিকপ্টার বিক্রির তো প্রশ্নই ওঠে না। তাহলে বিপ্লবের আগে অর্থাৎ 70-এর দশকে এই হেলিকপ্টারটি হয়তো ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনেছিল। এই ধরনের অতি পুরনো একটি হেলিকপ্টারে কেন উঠলেন ইরানের প্রেসিডেন্ট, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তাহলে নিরাপত্তা কি আগে খতিয়ে দেখা হয়নি, নাকি নিরাপত্তা খতিয়ে দেখার জন্য যারা দায়িত্বে ছিলেন তাদের মধ্যেই ভূত লুকিয়ে আছে? আপনারা জানেন যে গোয়েন্দা বৃত্তিতে এক দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হাত করে নেওয়া বা তাদের পক্ষে টানা বা গোপনে কাজ করানোর ইতিহাস পুরনো। আমরা দেখেছি যে ইরানও কিছুদিন আগে তাদের গোয়েন্দাদের মাধ্যমে ইসরায়েলের অভ্যন্তর থেকে, ইসরায়েলি সরকারের ভেতর থেকে নানা ধরনের তথ্য সংগ্রহ করেছে। এই ধরনের একজন ব্যক্তি গ্রেফতারও হয়েছেন এবং তার মৃত্যুদণ্ড হয়েছে, ইসরায়েল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গৃহ পরিচারিকার কাজ করতেন বেনিয়ামিন নেতানিয়াহুর বাসাতে। তারপর বোঝা গেছে যে তিনি আসলে ইরান সংশ্লিষ্ট, ইরানের গোয়েন্দা সংস্থার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। একইভাবে ইরানেও এমন অনেক ঘটনা ঘটেছে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে থাকা ব্যক্তিটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কোনো না কোনোভাবে প্রতিনিধি বা চর চিহ্নিত হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সুতরাং এটা একদম উড়িয়ে দেওয়া যায় না যে মোসাদের কোনো চর বা প্রতিনিধি এই দুর্ঘটনার সঙ্গে জড়িত নন, কারণ এখানে যাদের আবহাওয়ার পূর্বাভাস জানানোর কথা ছিল, সেই পূর্বাভাসের ভিত্তিতে হেলিকপ্টার উড্ডয়নের কথা ছিল, সেখানে নিশ্চয়ই ঘাটতি রয়েছে। তারপর এই যে হেলিকপ্টারের শিডিউলটি তৈরি করা হলো যে প্রেসিডেন্টকে বহন করবার জন্য, সেখানে যদি এই হেলিকপ্টারটি না রেখে অন্য অত্যাধুনিক নানা ধরনের যান রয়েছে ইরানের কাছে, সেগুলো যদি ব্যবহার করা হতো প্রেসিডেন্টকে নিয়ে যাবার জন্য, তাহলে হয়তো এই দুর্ঘটনাটি ঘটতো না। সুতরাং সতর্কতার ক্ষেত্রে আরো তৎপর হওয়া দরকার ছিল ইরানকে। তাছাড়া একটা প্রশ্ন আমরা সাধারণ মানুষ হিসেবে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে একজন প্রেসিডেন্ট যিনি সফরে যাচ্ছেন, রাষ্ট্রীয় সফর, তার সফরকে নিরাপদ নির্বিঘ্ন করার জন্য মধ্যপ্রাচ্যের এইরকম একটা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে কেন সামরিক প্রোটোকল থাকলো না? এটা একটা বড় প্রশ্ন। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন। আমি দু একটি প্রশ্ন পড়তে চাই। ভাইজান করিম খানকে সে ভদ্রলোক জানাবেন। মাসুম মাহমুদি তিনি বলেছেন, তাহলে কি আমার মনের আশা পূরণ হওয়ার আরেকটা সুযোগ পাচ্ছি? ফের দেখতে পাবো কি মাহমুদ আহমেদ নেজাদকে? এই বিষয়ে কিছু বলবেন প্লিজ। না, সংবিধানের আলোকে এই মুহূর্তে তো মাহমুদি আহমেদ নেজাদকে দেখতে পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি প্রেসিডেন্টের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন, এবং এটা ইরানের নেতাদের বৈঠকের পর সংবিধানের আলোকেই কিন্তু ঘোষণা করা হয়েছে। প্রিয় বন্ধুরা, সামনে নির্বাচন অপেক্ষা করছে, সেই নির্বাচনে যদি আহমেদিনেজাদ আবারও প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তিনি জনগণের ভোটে নির্বাচিত হলে ক্ষমতায় আসতে পারেন। মোসাদ আজারবাইজানে রাইসির হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি করে রেখেছিল, তাই ওড়ার কিছু পরেই কপ্টারটি ক্রাশ খেয়েছে। এটাই স্বাভাবিক বা বাস্তবিক ঘটনা, এই ধরনের আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আল মারুফ ভাই তিনি এই ধরনের প্রশ্ন করেছেন। মাসুম মাহমুদি বলেছেন, মিস্টার মানিক ভাই খেয়াল করে দেখবেন যে ইরানের বিপ্লবের পর থেকে যে প্রেসিডেন্ট হয়েছেন তারা সবাই দেশপ্রেমিক, এবং একই রকম আফসোস আমরা বাংলাদেশিরা এমনটার ধারে কাছেও নেই। ভাই, আমরা তাদের মতো হতে কয়দিন লাগবে? প্রিয় বন্ধুরা, নিজেদের অনুভূতিও ব্যক্ত করেছেন অনেকে। আসলে আমরা অনেকেই শোকাহত, কারণ এরকম একটা ঘটনা ঘটবে এটা একেবারেই অপ্রত্যাশিত। যখন আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে একটা সামরিক ভারসাম্য তৈরি করেছে ইরান, সর্বশেষ যে পাল্টা প্রতিরোধ বা পাল্টা হামলাটি করেছে ইরান ইসরায়েলের ভেতরে, সেটা কিন্তু বিরল একটা ঘটনা। এই হামলার মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে মধ্যপ্রাচ্যের যেমন একটা ভারসাম্য তৈরি হয়েছে, শুধু তাই নয়, এই পৃথিবী মুরলীপনার ক্ষেত্রে নতুন একটা দিগন্ত উন্মোচন করে দিয়েছে। সেটা কি? একচ্ছত্র মার্কিন আধিপত্য অনেক আগেই খুইয়ে গেছে বা ভেঙে গেছে, তারপরেও ইরানের এই যে হামলা, সেই হামলার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মোড়লিপনা আর খুব বেশি দিন মধ্যপ্রাচ্যে চলবে না। গোটা বিশ্ব ব্যবস্থায় নতুন আবহ তৈরি হয়েছে কিন্তু ইরানের এই পাল্টা ইসরায়েলে হামলার মধ্য দিয়ে। সুতরাং এই ধরনের একটি ঘটনার পরপর ইরানের প্রেসিডেন্ট দুর্ঘটনায় পড়ে গেলেন, এটা অবশ্যই সন্দেহের উদ্রেক করছে। তাছাড়া মোসাদ গত 8 মাসে গাজায় পূর্বাভাস জানাতে বারবার ব্যর্থ হয়েছে। বিশেষ করে যে হামলাটি হামাস প্রথমে ইসরায়েলের অভ্যন্তরে গিয়ে করলো, সেই হামলার কোনো ধরনের তথ্যই দিতে পারেনি মোসাদ, অথচ মোসাদকে দুর্ধর্ষ বা মোসাদকে খুবই শক্তিশালী গোয়েন্দা সংস্থা বলে বিবেচনা করা হয়। সেই প্রতিশোধ নিতেই কি মোসাদ এবার ইরানকে এ ধরনের বিপত্তির মধ্যে ফেললো, এ ধরনের ক্ষতির মুখে পড়লো ইরান? এটাও কিন্তু একটা ভাবনার বিষয়। প্রিয় বন্ধুরা, এখন হয়তো সব পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে, কিন্তু যদি কোনো না কোনো ভাবে ইরানের প্রেসিডেন্টকে হত্যার পেছনে ইসরায়েলি বা মোসাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে মধ্যপ্রাচ্য যে অগ্নিগর্ভ হয়ে উঠবে সেখান থেকে কেউই রক্ষা করতে পারবে না। কারণ ইসরায়েলি সংশ্লিষ্টতা পাওয়া গেলে কোনোভাবেই ইরান ছেড়ে কথা বলবে না, ভয়াবহ একটা অনিশ্চয়তা শুরু হবে মধ্যপ্রাচ্যে, যুদ্ধ হবে তো বটেই। আমরা দেখছি যে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান শোক জানিয়েছে, ভেনিজুয়েলাও শোক জানিয়েছে। পাশাপাশি আমরা ভারতকেও দেখছি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করেছেন, শোক জানিয়েছেন। কদিন আগেই ইরানের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে, সুতরাং এই চুক্তির পরপরই এই ধরনের ঘটনা মোদির কাছে এটা শোকাহত মনে হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া পাইনি, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটা কথা বলছে, সেটা হচ্ছে যে আমরা গভীরভাবে খতিয়ে দেখছি যে এই হেলিকপ্টারটি দুর্ঘটনার আগে এবং পরে কিভাবে উড্ডয়ন করেছিল, পরবর্তীতে অবতরণ কিভাবে করলো সেই বিষয়ে আমরা তীক্ষ্ণ নজরদারি চালাচ্ছি। এই মৃত্যুর পর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শোক জানানো হয়নি, তবে পররাষ্ট্র দপ্তর বলেছে মৃত্যুর খবর বাইডেনকে জানানো হয়েছে, সামগ্রিক পরিস্থিতি ঘন্টায় ঘন্টায় বাইডেনকে জানানো হচ্ছে। একই নীতি কিন্তু অবলম্বন করেছে ইসরায়েল। এখন পর্যন্ত বিশেষ করে বেনিয়ামিন নেতানিয়াহু কিছুই বলছেন না, কিন্তু তার প্রতিনিধি হয়ে যুদ্ধকালীন মন্ত্রিসভায় যারা আছেন তারা কিন্তু মুখ খুলেছেন। এই মুখ খোলার পরই একটা সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে যে তাহলে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না? মানে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে ঠাকুর ঘরে কে আছে? ঠাকুর ঘরে বসে যিনি কলা খাচ্ছেন তিনি আগ বাড়িয়ে বলে ফেলেছেন যে আমি আসলে কলা খাচ্ছি না, আসলে সেই কলা খাচ্ছে। ঠিক এমন করেই কি ওই যে ইসরায়েলের উপমন্ত্রী যিনি কিছুক্ষণ আগে বিবৃতি দিয়েছেন যে আমরা ইরানি প্রেসিডেন্ট হত্যার সঙ্গে যুক্ত নই, তাহলে কি অবশ্যই এই কথার মধ্যে কোনো কিছু তথ্য বা তত্ত্ব লুকিয়ে আছে? প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে যুক্ত হয়েছেন, অনেকে মতামত দিচ্ছেন। এটা অবশ্যই মর্মান্তিক ঘটনা, পৃথিবীতে বিরল ঘটনা। সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখিনি। এরকম একটা ঘটনা ঘটার পর বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে প্রতিক্রিয়া জানানো হচ্ছে, এটাও একটা স্বাভাবিক বিষয়। কিন্তু যারা প্রতিক্রিয়া জানাচ্ছে না বরং ঘটনাকে উস্কে দেবার সুযোগ খুঁজছে, তারা অবশ্যই মানবিক নন, এটা তো নিশ্চিত করেই বলা যায়। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী বেল হেলিকপ্টার 1960-এর দশকের শেষ দিকে মূল H-1 ইরোকোয়াইয়ের আপগ্রেড হিসেবে কানাডিয়ান সামরিক বাহিনীর জন্য তৈরি করা। নতুন ডিজাইনে একটির পরিবর্তে দুটি টার্বোশ্যাফট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ নথি অনুযায়ী হেলিকপ্টারটি 1971 সালে বাজারে এসেছিল। যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশই দ্রুত সেটিকে গ্রহণ করেছিল, মানে এটি ব্যবহার করে বিভিন্ন অভিযান চালিয়েছে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা। বিধ্বস্ত ইরানি মডেলটি সরকারি যাত্রী বহনের জন্য সাজানো হয়েছিল। বেল হেলিকপ্টার তার সর্বশেষ সংস্করণ সুবারু বেল 412 এর বিজ্ঞাপনে বলছে, পুলিশের জন্য, চিকিৎসার কাজে, সৈন্য পরিবহনে, জ্বালানি, শিল্প এবং অগ্নি নির্বাপনের কাজে এটি ব্যবহৃত হয়। ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সিকে প্রদত্ত টাইপ সার্টিফিকেশন নথি অনুসারে হেলিকপ্টারটি ক্রু সহ 15 জন যাত্রীকে বহন করতে পারে। বেল 212 উড়ানো বেসামরিক সংস্থাগুলোর মধ্যে রয়েছে জাপানের কোস্টগার্ড, যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা এবং ফায়ার সার্ভিস, থাইল্যান্ডের ন্যাশনাল পুলিশ এবং আর অনেকেই। ফ্লাইট গ্লোবালের ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি 2024 অনুসারে ইরানের সরকার কতটি এই মডেলের হেলিকপ্টার ব্যবহার করে আসছে সেটি স্পষ্ট না হলে দেশটির সেনাবাহিনী এবং নৌবাহিনীর কাছে মোট 10টি এই মডেলের হেলিকপ্টার রয়েছে। বেল 212 হেলিকপ্টারের সবচেয়ে সাম্প্রতিক মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছিল 2023 সালের সেপ্টেম্বরে। অলাভজনক বিমান চলাচলে নিরাপত্তা বিষয়ক সংস্থা ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের মতে সে সময় একটি ব্যক্তিগত হেলিকপ্টার সংযুক্ত আরব আমিরাতের উপকূলে বিধ্বস্ত হয়েছিল। 2018 সালে ইরানেও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হন। বিবিসির খবরে বলা হয়েছে যে রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রে তৈরি বেল 212 মডেলের হলেও 1979 সালে ইরানে বিপ্লবের পর দেশটির কাছে এ ধরনের কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। এর আগেও আকাশপথে দুর্ঘটনায় ইরানের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। বিভিন্ন সময়ে প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রী, ইরানের রেভলিউশনারি গার্ড ও সেনাবাহিনীর কমান্ডার বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন। কিন্তু এবারই প্রথম ইরানের প্রেসিডেন্টের মতো, মানে দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি নিহত হলেন হেলিকপ্টার দুর্ঘটনায়। বেল হেলিকপ্টার তার সর্বশেষ সংস্করণ সুবারু বেল 412 এর বিজ্ঞাপনে বলছে, পুলিশের জন্য, চিকিৎসার কাজে, সৈন্য পরিবহনে, জ্বালানি, শিল্প এবং অগ্নি নির্বাপনের কাজে এটি ব্যবহৃত হয়। ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সিকে প্রদত্ত টাইপ সার্টিফিকেশন নথি অনুসারে হেলিকপ্টারটি অতটা অত্যাধুনিক নয়, মানে এই সময়ে দুর্যোগকে মোকাবেলা করে আকাশে টিকে থাকার মতো নয়। তারপরেও কেন এই ধরনের হেলিকপ্টার নিয়ে প্রেসিডেন্ট রাইসি গেলেন একটি বাঁধ উদ্বোধন করবার জন্য। একজন উড়োজাহাজ বিশেষজ্ঞ তিনি বলেছেন যে ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পেছনে অবশ্যই মেঘের আচ্ছাদন, কুয়াশা, জলীয় বাষ্প এবং নিম্ন তাপমাত্রার ভূমিকা রয়েছে। তিনি বলেছেন যে হেলিকপ্টারগুলো ফিক্সড উইং প্লেনের মতো বিরূপ আবহাওয়ায় সহজে উঠতে পারে না, হেলিকপ্টারে সেই সুবিধা নেই। প্রিয় বন্ধুরা, এরকম একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে তিনি কেন সামরিক হেলিকপ্টার নিলেন না, অথবা তিনি কেন বিমান নিলেন না? তিনি তো বিমান চাইলেও নিতে পারতেন। এই সবগুলো কারণই কিন্তু খতিয়ে দেখতে হবে। তিনি সফরসূচি তৈরি করার সময় কারা এই ধরনের হেলিকপ্টার নেবার পরামর্শ দিয়েছিলেন, সেটিও দেখার বিষয়ে। প্রিয় বন্ধুরা, সবকিছু খতিয়ে দেখলে নিশ্চয়ই এর নিগূঢ় মর্মার্থ বেরিয়ে আসবে। ভালো থাকুন সবাই, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, আন্তর্জাতিক আজকের আপডেট জানতে পেরেছি আজকের এই ভিডিও থেকে। দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই তথ্য দিয়েছে, যেভাবে ইরানের প্রেসিডেন্ট রাইসি মারা গেছে এই বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা দেখতে পেয়েছি। এমনকি রাইসির মৃত্যু নিয়ে ইসরায়েল যে বার্তা দিয়েছে এ সম্পর্কে আমরা সেন্স টিভি থেকে তথ্য পেয়েছি। সম্মানিত দর্শক, আজকের এই নিউজ থেকে যে তথ্যগুলো পেয়েছেন এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।